Guys, finally, ping সমস্যা নিয়ে গার্নার কাছ থেকে একটা জবাব এসেছে আমার কাছে এবং গাইস ফাইনালি আমি তোমাদের জন্য গাইস কালকে অনেক চেষ্টা করার পরে গার্নার কাছ থেকে একটা অ্যানসার আনতে পেরেছি ওয়েল অ্যানসারটা পুরোপুরি তোমরা শুনবে বাট গাইস এই ভিডিওতে লাইক করে দিও আর গাইস আমি আমার রিক্স নিয়ে তোমাদের জন্য এই সকল কাজগুলো করি সো ব্যান আই ডোন্ট নো কখন আমার সাথে কি হয় So guys, you are the channel supporter, so make sure to subscribe to the video, to like and like it, and ping samosa niye garena ki bollo seta intro pore tumra shune felo good night Guys, server change or port theke guys, amader ping samosa shunne ashtechi amra sei shurur dik thekei kokhono amader teammate der kach theke kokhono amader player der kach theke kokhono amader server er aro bad baki member der kach theke well ekhane ekta samosa hocche guys je ping samosa ta ashole ki ache ki nai well byapar ta emon hoye giyeche guys amra dui dole bhag hoye giyechi bolte guys amader ek dol bolteche je ping samosa ache ar ek dol bolteche je ping samosa nai well to be honest ami jodi personal amar opinion di tobe guys amake bolte hobe je ek doler hoyto ping samosa hocche na tobe opor doler thiki ping samosa hocche ar ei kotha ta deny korar kono upay nai তো তোমরা যারা ভিডিও দেখতেছো গাইস ওয়েল এই ভিডিওটা হয়তো বা তোমাদের অর্ধেকের কাছে কোনো ব্যাপার না গোস তোমাদের কোনো পিং সমস্যা নাই বা অর্ধেকের কাছে হয়তো হিউজ ম্যাটার গোস তোমাদের পিং সমস্যা আছে আর সমস্যাটা আমাদের কি রকম হচ্ছে গাইস পিং দেখাচ্ছে এক রকম কাজ করতেছে এক রকম যেমন 50 পিং দেখাচ্ছে 40 পিং দেখাচ্ছে 20 পিং দেখাচ্ছে বাট এখানে কাজ করতেছে কত কাজ করতে 300 400 500 এর মতো প্রায় প্রায় 99 প্লাস হয়ে যাচ্ছে প্রায় প্রায় 300 পিং 400 পিং 500 পিং এই ইস্যুগুলো আমরা কন্টিনিউয়াসলি গাইস ফেস করতেই আসি করতেই আসি করতেই আসি আর এই সমস্যাগুলোর সমাধানটা কি হবে আমরা যে এত সমস্যার কথা বলতেছি ইভেন ফেসবুক পেজে কমেন্ট করতেছি ইভেন আমরা বিভিন্ন ইউটিউবারের কমেন্ট সেকশনে কমেন্ট করতেছি পিং সমস্যা নিয়ে কিছু করেন পিং সমস্যা নিয়ে কিছু করেন পিং সমস্যা নিয়ে কিছু করেন কোন ইউটিউবার কিছু করতেছে না কেন গাইস আজকের ভিডিওতে তোমরা সেই সকল অ্যানসারগুলো পেয়ে যাবে তবে যারা নতুন এসেছো তোমাদের কাছে আমার পরিচয়টা দিয়ে দিই গাইস আমার নাম হচ্ছে ইটস কাব্বো আমি একজন ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে থাকি ইউটিউবার যাকে অনেকে ফ্রি ফায়ারের পাঁচটা কুত্তা বলে অনেকে ফ্রি ফায়ারের চামচা বলে অনেকে আমাকে জাস্ট একটা প্লেয়ার হিসেবে চিনে তবে আমি কি মনে করি জানো গাইস আমি মনে করি যে এইরকম ভাবে তোমরা তোমাদের দেশের ইউটিউবার বলতে গেলে সবাই পার্টনার প্রোগ্রামে আছে তোমরা কি সবাইকে এই ধরনের কথা বলবা আমাদের ট্রিপল আর ভাই আছে নাইম আলম দ্য লেজেন্ড আছে গেমিং মানে যত মানুষজন আছে গাইস টপ সারি সবাই পার্টনার প্রোগ্রামে সবাই কি একসাথে তাহলে ভুল কাজটা করতেছে সব ইউটিউবার ওয়েল আমি যা মনে করি গাইস যে এখানে আসলে সমস্যাটা ইউটিউবারদের না বা সমস্যাটা পার্টনার প্রোগ্রামের না ব্যাপারটা আমি তোমাকে পুরো খুলে বলতেছি আজকে ডিটেলসে তোমরা যারা ফ্রি ফায়ারের পিং প্রবলেম নিয়ে কথা বলো কমেন্ট করো ওয়েল তোমাদের জন্য অ্যানসার হচ্ছে গাইস ফ্রি ফায়ারের কি উত্তর তোমাদের পিং সমস্যা নিয়ে ওয়েল ফ্রি ফায়ার উত্তরটা হচ্ছে গাইস যে হ্যাঁ পিং সমস্যা নিয়ে তারা যথেষ্ট পরিমাণে তোমাদের কাছে কমপ্লেন পেয়েছে এবং এই কথাটাকে পুরোপুরিভাবে ডিনাই করার উপায় নাই যে ফ্রি ফায়ারে পিং সমস্যা নাই ওয়েল এমন হতে পারে যে অর্ধেকে তাদের বক্তব্যটাই আমি হুবহু তোমাদের কাছে তুলে ধরতেছি গাইজ তাদের বক্তব্যটা হুবহু তোমাদের কাছে তুলে ধরছি সো ব্যাপারটা এমন হয়েছে যে অর্ধেক প্লেয়ারদের পিং সমস্যা আছে আবার অর্ধেক প্লেয়ারদের পিং সমস্যা নাই এখন যাদের নাই তাদের কেন নাই ওয়েল গাইজ ইটস টোটালি একটা কেমনে বলতে পারি কানেকশনাল ব্যাপার সেবার বাট কানেকশনাল ব্যাপার সেবার হলেও ফ্রি ফায়ার কেটের জন্য আমাদের সাথে কিছু করবে না বা আমাদের জন্য কিছু করবে না ওয়েল তারা সেটারও উত্তর দিয়েছে তাদের কথা ছিল যে আমরা তোমাদের পিং সমস্যা সম্বন্ধে অবগত আছি এবং সেটার সমাধানে অবশ্যই আমরা কাজ করব তবে আমাদের কিছু সময় লাগবে বলতে এক্স্যাক্টলি কতদিন লাগতে পারে এটা এক মাস লাগতে পারে এক মাসের একটু বেশি সময় লাগতে পারে বাট তারা পিং সমস্যা সম্বন্ধে অবগত আছে এবং তারা পিং সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতেছে কিন্তু ইনস্ট্যান্টলি কেন সমাধান হইতেছে না বা এখনই কেন সমাধান করতে পারতেছে না যখন অনেকেরই সমস্যা ওয়েল তাদের কথা হচ্ছে যে ভাই পিংটা বা কানেকশনটা এটা এতটা ইজি বিষয় না আমরা সবাই নাকি আমি আমি এখানে আমার কথা বলতেছি না গাইজ আমি হবো তাদের কথাটা তোমাদের কাছে জাস্ট পৌঁছায় দিচ্ছি আমি জানি না যে এই জিনিসটার পরে তোমরা আমাকে কিভাবে নিবা আমার দায়িত্ব ছিল পৌঁছাইতে আমি পৌঁছায় দিচ্ছি গাইজ তাদের কথা হচ্ছে যে যখন আমরা ইন্ডিয়ান সার্ভার ছিলাম আমাদের পিং সমস্যা ছিল
আমাদেরকে বিডি সার্ভারে আনা হলো এই চিন্তা করে আমাদের পিং সমস্যা সমাধান হয়ে যাবে ওয়েল যেখানে আমাদের হাফ পার্সেন্টের সমাধান হয়েছে সেখানে বাকি হাফ পার্সেন্টের সমাধান হয়নি কিন্তু এই পিং সমস্যাটা হয় কেন বা কেন হচ্ছে গাইজ এখানে আসলে ইন্টারনেট কানেকশান বা সার্ভার কানেকশান বা স্যাটেলাইট কানেকশান সহ অনেক ধরনের নাকি ব্যাপার নির্ভর করে এবং তারা ডেভেলপারদের সাথে কথা বলেছে ডেভেলপাররা জানে তোমরা এই যে ফেসবুকে কমেন্ট করতেছো গাইজ তারা সেই কমেন্টগুলো দেখেছে এবং দে আর লাইক আমরা জানি তাদের সমস্যা হচ্ছে এবং বিশ্বাস করো আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ যত দ্রুত সম্ভব সমাধান করার বাট কানেকশান জিনিসটা পিং জিনিসটা এই জিনিসটা পুরোপুরি আমাদের হাতে থাকলে তোমরাই বলো আমরা নিজেদের জিনিস কেন ঠিক করবো না ওয়েল আমি তাদের কথা আপাতত মেনে নিচ্ছি বিশ্বাস করতেছে এবং তারা বলেছে যে এতটা তাদের সময় লাগবে মাসখানেক বা এক মাসের বেশিও লাগতে পারে বাট তারা ঠিক করার চেষ্টা করতেছে এটা গেল একটা পার্ট এখন কথা হচ্ছে গাইজ তারা আমাদের কাছে আরও কিছু ব্যাপার বলেছে যেমন আমরা তাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে যে গালাগালি করি এই জিনিসটা নিয়ে তারা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ওয়েল গাইজ আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু দেখেছি ফ্রি ফায়ারের যে ফেসবুক পেজ আছে সেখানকার কমেন্ট সেকশনে গাইজ আমি প্রচুর বাজে কথা বলতে দেখেছি তবে আমার মতে বাজে কথা না বলে আমরা কি একটু ধৈর্য ধরে বা একটা সুন্দর কমেন্ট করে আসতে পারি না পিং সমস্যা আমরা কি সুন্দর করে তাদেরকে বলে আসতে পারি না ভাই পিং সমস্যা হচ্ছে আপনারা যদি আমাদের পিং সমস্যার সমাধান না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব লাইক একটা সুন্দর কমেন্ট বা একটা গোছানো উপায়ে কমেন্ট সাজানো গোছানোভাবে কমেন্ট গালাগালি ওয়েল আমি কতটা গালাগালি করছি আপনারা নিজেরাও দেখছেন ভাই বাট আমি তাদের কাছে তাদের কথা শুনে আমার মনে হয়েছে যে আসলে তাদের ক্ষেত্রে তাদের কমেন্ট সেকশনে কমেন্ট করার সময় গাইজ আমাদের একটু সংযোগ থাকা উচিত কারণ এই কমেন্ট যখন আমরা বাজে কমেন্ট করি বাংলাদেশে আরও অন্যান্য গেম আছে অন্যান্য গেমের কমিউনিটি আছে অন্যান্য গেমের কমিউনিটির ম্যানেজার আছে অ্যাডমিন আছে প্লেয়ার আছে তারা যখন আমাদের ফ্রি ফায়ারের গেমের কমেন্টে এসে দেখে এরকম বাজে কথা তাদের তখন ফ্রি ফায়ার গেমটার প্রতি একটা খারাপ ধারণা চলে আসে সো বাংলাদেশের যিনি বর্তমানে বলতে গেলে হেড আছেন বাংলাদেশ সার্ভারের আমি যতটুকু শুনেছি আর কি ওনার কথা ছিল যে আমরা বাংলাদেশ সার্ভারটা বা বাংলাদেশ কমিউনিটিটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করতে চাই কেমন পরিবর্তন আমরা কমিউনিটিটাকে আরও সুন্দর করতে চাই আরও ভালো করতে চাই যাতে করে যত নতুন ইউজার আসে তারা যেন আমাদের কমিউনিটিটাকে সুন্দরভাবে দেখে সুন্দরভাবে পায় একটা সুন্দর কমিউনিটি তাদেরকে আমরা গিফট দিতে পারি অ্যান্ড টু বি অনেস্ট ব্যাপারটা কিন্তু তারা খারাপ কিছু বলে নাই বলে আমি মনে করি অ্যান্ড যেহেতু খারাপ কিছু বলে নাই গাইজ আমাদের উচিত বা আমার উচিত বা আপনাদের উচিত গাইজ যে একটু চেষ্টা করা যে আমরা একটু সংযত থাকবো নিজেরা আর পিং প্রবলেমের ব্যাপারটা আপনাদেরকে আমি বললামই গাইজ কী হচ্ছে না হচ্ছে এবার দ্বিতীয় একটা কথা হচ্ছে গাইজ রিসেন্টলি কোডা শপ থেকে ডায়মন্ড টপ আপ হচ্ছে না দেখে আমি অনেকগুলো কমেন্ট দেখতে পেরেছি ওয়েল গাইজ কোডা শপের সাথে হয়তো সরকারের কোনো একটা ইস্যু হয়েছে বা এরকম কিছু একটা আমি শুনতে পেয়েছি তো গাইজ যতক্ষণ না তাদের ওইখান থেকে টপ আপ হয় আপনারা আমাদের ডায়মন্ড সেলিংয়ের পেজ থেকে টপ আপ করতে পারবেন অনেক বেশি চাপের কারণে হয়তো তারা একবারে সবাইকে রিপ্লাই দিতে পারে না বাট তারা সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে সর্বোচ্চ পরিমাণে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে 100% ট্রাস্টেড ডোন্ট ওয়ারি গাইজ আমার পেজ সো ইটস ওকে গাইজ লিঙ্কে যে একবার পেজ থেকে ঘুরে আসেন অ্যান্ড গাইজ আমাদের পিং সমস্যা নিয়ে আমি তাদের মতামতটা আপনাকে বলে দিলাম কথা আপনাদেরকে বলে দিলাম আর আমি আপনাদের করণীয়টাও বলে দিলাম আসেন আমরা আমাদের কমিটিটাকে একটা সুন্দর কমিটি বানানোর চেষ্টা করি আসলে চেষ্টা করতে দোষ কোথায় সো লেটস গিভ ইট এ ট্রাই আই গেস জাস্ট আমি আমার মতামত দিলাম গাইজ এখানে হয়তো আমার মতের সাথে আপনাদের মিল থাকতে পারে কথার মিল থাকতে পারে বা নাও থাকতে পারে বাট গাইজ প্লিজ একটা কথা হচ্ছে বাংলাদেশের 90-95% ইউটিউবার তারা সবাই পার্টনার প্রোগ্রামে আছে তার মানে সবাই ভুল তো না সব ইউটিউবাররাই আপনাদের সমস্যাগুলো ফ্রি ফায়ারের কাছে জানাই বাট চিন্তা করেন এইটা পৃথিবীর সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া গেম এই গেমটাতে এত বেশি ইউজার তারা হুট করে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারে না আবারও বলতেছে এটা তাদের বক্তব্য গাইজ আমার বক্তব্য না তারা হুট করে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারে না তাদের সব কিছু একটু সময় সাপেক্ষ হয় কজ তাদের ইউজার অনেক বেশি অনেক ঝামেলা অনেক কিছু একসাথে ডেভেলপারদের শুধু একটা রিজিয়ন না নাকি সব রিজিয়নের সমস্যা একবারে তাদের কাছে যায় সো গাইজ এই জন্যই সব কিছু একটু সময় সাপেক্ষ লাগে এবং আমার 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 পার্সোনাল অপিনিয়ন যদি দিই আপনারা যেটা বলবেন আমি সেটা করতে বাধ্য কারণ আপনারাই আমাদেরকে ইউটিউবারদেরকে ইউটিউবার বানাইছেন বাট গাইজ আমাদের একটু উচিত ধৈর্য শক্তি রেখে একটু সহানুভূতির সাথে চলা কমিউনিটিটাকে একটু বেটার প্লেস তৈরি করার চেষ্টা করা আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আমি ইটস কাব্য ছিলাম আপনাদের সাথে টিল দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই গুড নাইট ব্যাং ব্যাং ইটস কাব্য গ্যাং এত্তা মানো আর হ্যাঁ কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিন গাইজ আপনারা সাবস্ক্রাইব করলে অনেক ভালো লাগে সত্যি কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
গুড নাইট আল্লাহ হাফেজ ভাই আমি দিনের বেলায় গুড নাইট বলি কেন আই ডোন্ট নো